বিশ্বকাপ ব্যর্থতা তামিমের অবসর কাণ্ড তামিম সাকিব দ্বন্দ্ব প্রকাশ ওয়ানডে নেতৃত্বে সাকিবের ফেরা বছরের সেরা সাফল্য অনুর্ধ উনিশ বিশ্বকাপ সহ নানান সফলতা ও ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হল দুই সাল দুই সালে এসে মিশ্র এক বছর পার করেছে বাংলাদেশ টাইগার ক্রিকেটে বিশ্বকাপ ব্যর্থতা যেমন বড় হয়ে ধরা দিয়েছে তেমনি এই বছরের টেস্ট আর টি টোয়েন্টিতে টাইগার ক্রিকেটাররা দেখিয়েছে নিজেদের পরিপক্কতা টেস্ট আর টি টোয়েন্টিতে অপেক্ষাকৃত দুর্বল দল হলেও চলতি বছরে এই দুই ফর্মেটেই বাজিমাত করেছে বাংলাদেশের ক্রিকেটাররা আর ওয়ান ডেতে অপেক্ষাকৃত শক্তিশালী হলেও পুরো বছরই এই ফর্মেটে ছিল হতাশা দুই হাজার তেইশ সালে ওয়ান ডে এবং টেস্ট দুই ফর্মেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নজমুল হোসেন শান্ত দুই হাজার বাইশ সালের ব্যর্থতা ভুলে এবছরটা দুর্দান্তভাবে শেষ করেছেন এই বাহাতি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শান্ত টেস্টে চার ম্যাচে পঞ্চান্ন গড়ে তিন সেঞ্চুরিতে চারশো চল্লিশ রান করেছেন তিনি অল্পের জন্য এবছর ওয়ান ডে তে এক হাজার রানের মাইল স্পর্শ করতে পারেননি সাতাশ ম্যাচে দুইটি সেঞ্চুরি এবং আটটি হাফ সেঞ্চুরিতে নয়শো বিরানব্বই রান করা শান্ত যদিও বিশ্বকাপটা খুব একটা ভালো কাটিনি তার সেই আক্ষেপটা বাদ দিলে বছরে বাংলাদেশ ক্রিকেটেরই সবচেয়ে বড় নাম শান্ত ওয়ানডে ও টেস্ট মিলিয়ে শান্তর পর রান সংগ্রহের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম অভিজ্ঞ এই ব্যাটার টেস্টে করেছেন তিনশো রান আর ওয়ানডেতে ছাব্বিশ ম্যাচে প্রায় সাঁত্রিশ গড়ে করেছেন আটশো রান ওয়ানডেতে আবার তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের বাইশ ম্যাচে পঁয়ত্রিশ গড়ে তার রান সাতশো পঁয়ত্রিশ নয় ম্যাচে তিনশো রান নিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লিটন দাস নয় ম্যাচে রনি তালুকদার করেছেন দুশ তিন রান এবং দশ ম্যাচে শান্ত রান দুশো বলিংয়ে দেশের সেরা ছিলেন তাসকিন আহমেদ তিন ফরম্যাট মিলিয়ে পেয়েছেন ছিচল্লিশ উইকেট একটি মাত্র টেস্টে পেয়েছেন চার উইকেট ওয়ান ডেতে পেয়েছেন ছাব্বিশ উইকেট আর টি টোয়েন্টিতে পেয়েছেন ষোলোটি উইকেট টি টোয়েন্টিতে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী তার পেছনে আছেন সাকিব আল হাসান পেয়েছেন বারো উইকেট তিনে থাকা শরিফুলের উইকেট আটটি অন্যদিকে ওয়ান ডেতে সেরার তকমা গিয়েছে শরীফুলের কাছে বত্রিশ উইকেট নিয়ে তাসকিনকে ছাড়িয়ে গিয়েছেন এই পেসার খেলাছেন উনিশ ম্যাচ প্রতি উইকেটে পেতে খরচ করেছেন পঁচিশের কম রান তিনে আছেন সাকিবুল হাসান বিশ ইনিংসে পঁয়ত্রিশের বেশি গড়ে পেয়েছেন তেইশ উইকেট টেস্টের সবচেয়ে বেশি উইকেট স্পিনার তাইজুল ইসলামের চার টেস্টে তার উইকেট সংখ্যা ছাব্বিশ তার চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন মেহেদি হাসান মিরাজ নিয়েছেন তেরো উইকেট আর তিনে থাকা শরিফুল পেয়েছেন আট উইকেট